He was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Aba al-Qasim. He taught us to be just and kind, and to feed the poor and hungry. Help the wayfarer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when he smiled. Was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind. কলিজার টুকরা সন্তান বলে প্রথম উপদেশ দিচ্ছেন, লা তুশরিকি বিল্লাহি ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, শিরক করো না, কি করো না? সবাই বলেন কি করো না? শিরক করো না, কারণ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় জুলুম। কারণ এই জুলুমটা কোনো মানুষের উপর জুলুম নয়, জুলুমটা কার উপর? যে আল্লাহ রিজিক দেয়, আল্লাহর নাম আইনা আরেকজনরে মানেন, আপনি মুমিন না মুশরিক? যে আল্লাহ আপনার স্রষ্টা, তার এবাদত না করে আরেকজনের এবাদত করেন, আপনি মুমিন না মুশরিক? এজন্য বললেন, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। খেয়াল করবেন, সবচেয়ে জরুরি জিনিস আগে বলতে হয়, এই জিনিসটা অনেক জরুরি। শিরক কিন্তু অনেক ভয়ঙ্কর, শিরক হচ্ছে ভয়ঙ্কর ইমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক যদি আপনি করে ফেলেন, আপনার সব শেষ। এজন্য প্রথমে শিরকের কথা বললেন, শিরক হলো ইমান বিধ্বংসী মারণাস্ত্র। এইডস এর চেয়ে ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই, ঠিক কি না? বিশ্ব নাই বললেন, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার চেয়েও গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে শিরক নামক ভাইরাস ঢুকে তোমার ইমানকে সারকার করে দিবে, ঠিক কি না? এজন্য কখনোই কোনোভাবে শিরক করা যাবে। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে পড়িস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি, ও আল্লাহ, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমরা শিরক করি। আবার যখন আমরা হজ করতে যাই, ইজার পরে, রিদা পরে হজের জন্য যাই, আল্লাহ বলে হজ পরে করিস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ও আল্লাহ, কোনো শরীক করি না, কোনো শিরক করি না, কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ ছাড়া। কোন গুনাহ ছাড়া? আরো জোরে বলেন, আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কিয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ, এই গুনার ভিতরে শিরকের গুনাহ নাই, তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? এজন্য আল্লাহ ফরমান, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি কোনো ক্রমে শিরক করে ফেলো, তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? আল্লাহ। এজন্য শিরক করা যাবে? শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা, আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর নামে কাউরে ডাকা, আল্লাহর মতো কাউরে ক্ষমতাবান মনে করা, এটা হচ্ছে শিরক। বুঝতে পেরেছেন? এজন্য প্রথমে ছেলেরা বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না, শিরক হলো বড় অপরাধ, শিরক হলো মহা পাপ, সব পাপের বাপ, এটা হচ্ছে শিরক। এটা কি শিরক করা যাবে? শিরক তিন ধরনের, কথাগুলো কঠিন, সহজে বুঝালে বুঝবেন। সহজ করে কইতে আমায় কহ যে, সহজ করে যায় না কওয়া সহজে, সহজ করে বুঝাচ্ছি কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনতেছেন তো? তিন প্রকার, প্রথমে শিরক দুই প্রকার, শিরকে আকবর, শিরকে আসগার। শিরকে আকবর মানে বড় শিরক, এই শিরক করলে আপনি মুশরিক।
আবার নতুন করে কালিমা পড়তে হবে। এটা তিন ধরনের শিরক, ফির রুবুবিয়া, রব হিসেবে মানতে হবে একজনকে, তিনি কে? আল্লাহর ছাড়া যদি অন্য কাউরে রব মানেন, আপনি মুমিন না মুশরিক? এই জন্য কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক? আপনি যদি কোন জানি না, কোনই আছে না নাই, আপনার বলতে হবে আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমার রব, আর শিরক ফির রুবুবিয়া, রবের নামে যদি শিরক করেন। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় খোদা, আল্লাহ কয় তুই হুদা। এজন্য সাগরের মধ্যে সুবাইছে কে? এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে না। দুই নাম্বার শিরক ফিল উবুদিয়া, ইবাদত হবে একজনের, তিনি কে? এখন আপনি মসজিদেও যে আল্লাহর সেজদা দেন, আবার দরগায় যে মাজারে যেও আপনি সেজদা দেন, আপনি মুমিন না মুশরিক? মাজারে যে অনেক মহিলারা সেজদা দেয়, আছে না নাই? কয় ছেলের জন্য বাবার কাছে গেছি, বাবার দরবারে যায়, বাবা নাকি ছেলে দিব, মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায়। আচ্ছা, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন দরবারে গেছিল? হ্যাঁ, ছাগলের যে বাচ্চা হয়, ছাগলে কোন মাজারে যায়? গাভী যে প্রতি বছর বাছুর দেয়, গাভী কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইলো? কথা কি বুঝেন? একটু বিবেক খাটান। এই যে কুকুরের বাচ্চা হয়, ছাগলের বাচ্চা, এরা তো কোনো মাজারে যে মানত করলো না, এদেরকে বাচ্চা দিল কে? তো কুকুরে আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারে দিতে পারে না? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি যাকে চান তাকে ছেলে দেন, আবার যাকে চান তাকে মেয়ে দেন, আবার যাকে চান তারে ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না, তিনি কে? এজন্য ছেলে মেয়ে যদি চাইতে হয় চাবেন কার কাছে? তিন নম্বরে শিরক ফিল আসমা ওয়া সিফাত, আল্লাহর সিফাতি নাম যদি কারো সাথে লাগান, আমার আল্লাহর নাম হলো গৌসুল আজম, মানে মহান সাহায্যকারী। এখন আব্দুল কাদের জিলানিরে যদি বলেন গৌসে পাক, আপনি মুমিন না মুশরিক? খবরদার, আল্লাহ হচ্ছে গৌসুল আজম। আল্লাহ কে? গৌসুল আজম, এটা আল্লাহর নাম, আল গৌস আল আজম। আব্দুল কাদের জিলানি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, ওলিরে ওলি বলে ডাকবেন, ওলিরে আল্লাহর নাম দিয়ে ডাকা যাবে? আব্দুল কাদের জিলানি শুধু ওলি ছিলেন না, মুজাহিদ ছিলেন, মুফতাকির বিল্লাহ ছিল ওনার সময়ের প্রেসিডেন্ট। ওই প্রেসিডেন্টের ঘুষাইয়া চাপা ভাঙ্গা দিছে উনি, পিটায়া একেবারে সুলতানাত মাটির সাথে মিশিয়ে দিয়েছে আব্দুল কাদের জিলানি। বাগদাদে 400 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। ওনার এলমি খেদমত নিয়ে কথা নাই, ওনার জেহাদি জীবন নিয়ে কথা নাই, খালি কথা ফু দিলে বলে পানি আগুন হয়ে যায়, আগুন পানি হয়ে যায়, কপাল পড়া, ঠিক কি না? খাজা মাইনউদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, তার চেয়ে বড় পরিচয় হলো মুজাহিদ ছিলেন। পৃথ্বীরাজের সিংহাসন হিন্দুস্তানে লাথি মেরে উড়িয়ে হিন্দুস্তানের মতো জায়গার মধ্যে কালিমার পতাকা গেড়েছেন, ঠিক কি না? এই ওয়াজগুলো করে না, শুধু বলে ফু দিয়া এটা করছে, যায় নামাজ বিছাইয়া সাগর পার হইছে, খালি এই ওয়াজ করে। এরা এক একজন মুজাহিদ ছিলেন, এরা এক একজন স্ট্রাগল করেছেন, অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করেছেন, চিল্লায় বলেন, ঠিক কি না? এজন্য খবরদার, আল্লাহর নামের সাথে আল্লাহর মতো করে কাউরে ডাকা যাবে না, কোন ধরনের শিরক করা যাবে না। এটা গেল শিরকে আকবার। এবার আসেন শিরকে আসগর। শিরকে আসগর হচ্ছে ছোট শিরক। কি শিরক কথা বলেন? এটা করলে আপনি সাথে সাথে মুশরিক হবেন না, কিন্তু কবিরা গুনাহ হবে, আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে, চিল্লায় বলেন, ঠিক কি না? ছোট শিরকের মধ্যে এক নাম্বার হলো রিয়া, শফ, লোক দেখানো। নামাজ পড়তে হবে একজনের জন্য, তিনি কে? এখন যদি আপনি লোক দেখানো নামাজ পড়েন, আপনি শিরক করে ফেললেন। বিশ্ব নবী বলেন, আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটার আমি নবী ভয় পাই, সেটা হলো আর রিয়া, ছোট শিরক। মানুষ লোক দেখানোর জন্য কাজ করে, হজ করেছে, নামের আগে হাজি না লেখলে উনি সাইতে ওড়ে, আছে না নাই? তো আপনি হজ করছেন কি আলহাজ লাগানোর জন্য? তো আপনি তো নামাজও পড়েন, নামের আগে মুসল্লি লাগান না কেন? আপনার নাম হবে আল মুসল্লি,
আসসাইম আল মুজাক্কি আল হাজ কুতুবউদ্দিন, কারণ আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, আপনি রোজা রাখেন, শুধু হজটা লাগান কেন? কপাল পোড়া, হজ করেছেন আল্লাহর জন্য, খবরদার কোনোদিন নামের আগে আল হাজ লাগাবেন না। লাগাবেন? হজ করেছেন কারে দেখাইতে? কার খুশির জন্য? তো আপনি যে হজ করছেন, আপনি যে নামাজ পড়েন, আপনি যে তাহাজ্জুদে উঠে কাঁদেন, এটা নামের আগে লাগান কেন? আমলগুলো বাতিল হয়ে যাবে, রিয়া সব শেষ করে দেয়। জাহান্নামের অতল গহ্বরে একটা জায়গা আছে, ওই জায়গাটার আগুনের এত তেজ, খোদ জাহান্নাম ওই জায়গা থেকে 70 বার দিনে পানা চায়। সাহাবারা বললেন, ওই জায়গায় কারা যাবে? বিশ্বনবী বললেন, যারা লোক দেখানো আমল করবে তারা যাবে। এজন্য রিয়া করা যাবে? কয়টা বলবো? শিরকুল আসগার অনেক। তারপরে আছে আল হালাফ বি গায়রি ইসমিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিরা কাটা। আমাদের দেশে এগুলো আছে না নাই? কয় মাথার কসম, টুপির কসম, বিদ্যার কসম, মায়ের দুধের কসম, মসজিদের কসম, কোরআনের কসম, কোন কিছুর নামে কসম কাটা যাবে না। একজনের নাম ছাড়া তিনি কে? মান কানা হালিফান বিল্লাহ লা মুহালাতা। যদি আপনার কসম কাটতেই হয় কোনো কাজে, একজনের নামে কাটবেন, তিনি কে? আপনি বলবেন আল্লাহর কসম। আবার বারবার যারা কসম কাটে তাদের মধ্যে নেফাকি আছে, বারবার নয়, কোন একটা বিষয়কে এমফাসাইজ করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় কসম কাটা লাগে না, বিচারে সালিশে অনেক বিষয়ে কসম কাটা লাগে তাকিদ দেওয়ার জন্য, তখন আপনি কসম কাটবেন একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে আপনি কসম কাটবেন। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যাবে? এরপরে আত্মিয়ারা, বিশ্ব নেই বললেন, লা তিয়ারা তা ফির ইসলাম, ইসলামে শুভ অশুভ কিছু নাই, সুলক্ষণে কুলক্ষণে বলতে কিছু নাই, কুফা টুফা বলতে কিছু নাই। কয় তুই একটা কুফা, তুই ঘরে ঢুকলে বাংলাদেশের উইকেট পরে, তুই বাইর 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 বলি না, কেউ ঢুকলে কি উইকেট পরে? সে ঢুকলেও পড়বে না ঢুকলেও পড়বে, এটা তো একটা খেলার সিস্টেম। আপনি ভালোভাবে খেললে আপনার উইকেট পড়বে কেন? ঠিক কি না? এই কুফা বলতে ইসলামে কিছু নাই। নতুন বউ আসছে বাড়িতে, মা চা বানায় খাও, মা চা বউ মা চা বানাইতে যায় ফ্রিজ ভেঙে ফেলছে, কে বউটা ভালো না, এটা কুলক্ষণ, এটা অপয়া, এগুলো ইসলামে নাই। ইসলাম বলে আল কদর, আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহে, ভালো হোক মন্দ হোক দুনিয়ার কেউ করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এরপরে ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যাওয়া যাবে? অনেক গণক বাবা বাংলাদেশে আছে না নাই? গনে গনে নাকি সব বলে দেয়। বিশ্ব নেই বললেন, মান আতা আররাফান, যে কোনো গণকের কাছে যায়, ফাসআলাহু আন শাইইন, যে কিছু জিজ্ঞেস করে গণকের কাছে, যে জিজ্ঞেস করার সাথে সাথেই 40 দিনের আপনার নামাজগুলারে বাতিল করে দিবে কে? গণক যা বলছে এটা বিশ্বাস করেন নাই, শুধু জিজ্ঞেস করছেন, 40 দিনের নামাজ বাতিল, আর গণক যা বলেছে যদি বিশ্বাস করেন মুশরিকদের কাতারে আপনারা তুলে দিবে কে? এজন্য গণকের কাছে যাওয়া যাবে না। গণককে যে বলবেন, ও গণক বাবা আপনার চেম্বারে আপনি কি করেন? গণক বলবে, আমি ভবিষ্যতের সব কথা জানি, সব বলে দেই। এটা বললে দিবেন এক থাপ্পড় 20 কেজি ওজনের। যদি বলে এই থাপ্পড় দিলি কেন, বলবেন তুমি তো গণক, ভবিষ্যৎ জানো, আজকে আমি এই সাথে থাপ্পড় দিব আগেই তো জানার কথা, তুমি না সব জানো, আমারে দেখে তুমি দৌড় দাও নাই কেন? ঠিক কি না? এইভাবে সাইজ করবেন গণক বাবাদেরকে। এরপরে আছে রাশিফল বাবা, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, সিংহ রাশি আছে না নাই? হাতের রেখা দেখে এরা সব বলে, এই যে এইখানে তোমার বিবাহ, এটা একটু ঘুরাই দিলে এটা ওইদিকে যাবে, আর তুমি তো সৌদি চলে যাবে কিছুদিন পরে, তোমার ভাগ্যে অনেক কিছু আছে। হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ লোক পৃথিবীতে আছে না নাই? তো যেই লোকটার হাত নাই তারও তো ভাগ্য আছে। এজন্য কপাল পোড়া, এদের কাছে যাওয়া যাবে? খবরদার টিয়া পাখির কাছে যায়, টিয়া পাখি নাকি ভাগ্য বলে দেয়। কত নিম্ন রুচির লোক হতে পারলে একজন মানুষ আশরাফুল মখলুকাত হয়ে টিয়ার কাছে ভাগ্য জানতে চায়। ভাগ্য তো মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজে লিখে দিয়েছে কে? আর জোরে বলেন কে? এরপর কোমরে কাইতন বাদে আছে না নাই? হাতের মধ্যে আজমি শরীফের সুতা বাদে, পরীক্ষার রাত্রে দেখলাম একটাই ঘুরে, বললাম কিরে পরস না, কয়ে যে হুজুর সুতা আছে আজমি শরীফের সুতা, আমার A+ ঠেকাবে কে? এরকম আছে না নাই? সুতা তোমার কিচ্ছু করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এরপরে ইঁদুরের কাছে যে দাঁত চায়,
দাঁত নিয়া কই ইন্দুর মামা, ইন্দুর মামা, মাই কইছে আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আমনের সিকুন দাঁত দেন। এ এলাকায় বলে, এখানেও বলে, ইঁদুরের কাছে আর দাঁত চাইবেন কোনোদিন? চাইবেন? এরপর ট্রাকের পিছনে জুতা ঝুলায় আছে না নাই, তাও পুরান জুতা দেখবেন রাত্রেবেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা। একটা ধরলাম, কি রে পুরান জুতা কেন? হুজুর চোখ লাগে, বদনজর, মুখ লাগে, তো কি লাভ? কই যেটা মুখ লাগাইছে ওইটার গালে যে আমার সিরা জুতা পড়ছে, কপাল পোড়া। তুমি ট্রাককে হেফাজতের জন্য জুতার উপর তাওয়াক্কুল করেছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই, তুমি মুশরিক। জোরে কোন ঠিক কিনা? এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে, করে কি করে না, মাজারের দিকে এরকম করে আছে না নাই, কি রে স্লো করলি কেন? কয় বাবার মাজার, বাবায় অনেক গরম, গাড়ি আমার উল্টায় দিবে, জোরে চালাইলে গাড়ি উল্টায় দিলে দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। যেই লোক কবরে শুইয়া মানুষ মারে ওইটা আল্লাহর ওলি নাকি ডাকাই? ওটা তো অনেক বড় সন্ত্রাসী, ঠিক কি না? এরপর বাচ্চাদের কপালে কালো টিপ আছে না নাই? আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাটতে শুরু করলাম, ঘাটতে ঘাটতে দেখি আমার বয়স যখন 4, তখন আমার একটা ছবি ওইখানে আমার কপালেও কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, কালো টিপ দিলা কেন? কয় তোর নানি কইছে। নানি রে ধরলাম, তুমি কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে, ওই বেডি আর বাইসা নাই, আর ধরতেও পারি নাই, এই জন্য এগুলো করা যাবে। এই কালো টিপ দিবেন না, সুরা ফালাক নাচ করে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? তারপরে কয় পরীক্ষা সকালে ডিম খাবি না, পরীক্ষায় ডিম পাবি। আপনাদের এলাকায় বলে? বলে? এটি ভুয়া কথা। আমি তো সবসময় পরীক্ষার দিন সকালে ডিম খাইতাম, আর ফার্স্ট হয়ে যেতাম। এই যে মিশরের পরীক্ষায় যখন দিলাম, ডিম খেয়ে গেছি, ফার্স্ট হয়ে গেছি। ডিম খাইলে ফার্স্ট হয়ে যাবেন, ডিম খাইলে পরীক্ষায় ডিম পাবে, এটা ভুয়া কথা। এরপরে কয় জট কলা খাইস না, জমজ পোলাইব, আসরা নাই। জমজ হলে তো ভালো, দুইবারের কষ্ট একবারে সারলো, দুইবার বউয়ের কষ্ট কমে গেল, 10 মাস 10 মাস 2 বছর কত কষ্ট, দুইবার পেট কাটো, আর জামাইয়ের টাকা খরচ, সিজারের টাকা আছে না নাই, তো একবারে যদি হয়ে যায় কষ্ট কমে গেল না? কপাল পোড়া। জট কলা দেখে দেখে খাইবেন, বাইসা বাইসা খাইবেন, কিচ্ছু হবে না, সুবহানাল্লাহ। এরপরে বলে, তোর যদি হাত চুলকায় তাহলে তোর টাকা আসবে, বলে না? আসলে কি আসে টাকা? আসে? আসে না। ধনী বানায় কে? গরিব বানায় কে? আবার মাথায় যদি দুই গিট থাকে, দুইটা গিট থাকে, কয় তোর দুই বিয়া আছে না নাই? মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে? এজন্য লোকমান বললেন, লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা জুলমুন আযীম, খবরদার শিরক করো না, শিরক বড় অপরাধ। আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দা আইয়ুহা المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خيرا